রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি বিধানসভার আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসী দিবস পালন করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মতো সোমবার মিনাখার আটপুকুরের আদিবাসী গ্রামে গিয়ে আদিবাসী দিবস পালন করেন আটপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ ঘোষ সহ আরও অনেকে। এর পাশাপাশি হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল, সন্দেশখালীর কানমাড়ি, নেজার্ট, মেঠেখালী সহ বসিরহাট মহকুমার বিভিন্ন আদিবাসী এলাকায় আদিবাসী দিবস পালন করতে দেখা যায় এলাকার তৃণমূল কর্মীদের। এমনকি হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ফুটবল খেলার আয়োজন করেন স্থানীয় তৃণমূলের কর্মীরা। প্রতিটি জায়গায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে ও এই আদিবাসী দিবস পালন করা হয়। মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী পরিষেবামূলক প্রকল্প নিয়ে এসেছেন তা আরও ভালোভাবে প্রচার করার জন্যই এই আদিবাসী দিবস পালন। বিশ্ব আদিবাসী দিবস সারা বিশ্বের সহিত আমরা সারা বাংলায় আমাদের এমএলএ, এমপি, মন্ত্রী থেকে শুরু করে এবং ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই আমরা তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত সকল জনপ্রতিনিধি সারা বাংলায় আদিবাসী দিবস যথাযথভাবে এবং খুব সম্মানের সহিত পালন করছি। কারণ আদিবাসীরা সম্প্রদায় সমাজে একটা কৃষ্টি কালচারে অনুন্নত বলে করে, কিন্তু আজকে সে জায়গায় নেই। আদিবাসী অনেক উন্নত, আদিবাসী সম্প্রদায়ের মানুষ আস্তে আস্তে কৃষ্টি কালচার সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধরে রাখার জন্যে বিভিন্ন ঝুমুর নাচ, সাঁওতাল নাচ, গান সংস্কৃতির আঙ্গিনে বাংলাকে আমরা সম্পূর্ণভাবে সমৃদ্ধ করছি। সেই তালে আমরা হিঙ্গলগঞ্জে হিঙ্গলগঞ্জবাসী হিসাবে সেই জায়গাটাও আমরা সেই ঐতিহ্য বজায় রেখে আদিবাসী দিবস পালন করছি যথাযথভাবে প্রতিটি কর্নারে।